वेलकम टू एस आर एडुकेयर कैलकट यूनिवर्सिटी स्टूडेंट्स तुम्हारे सेमिस्टर टू एर पॉलिटिकल साइंस सीसीजी टू आज के सजेशन बोले दीची ये सजेशन गुलो तुम्हारा फॉलो करो तुम्हारे परीक्षा खूब भालो होबे तुम्हारा मोटामुटी सब ही कमन पे जाबे कोनो चिंता करो ना जतगुलो प्रश्न दीची तार मध्ये ही तुम्हारे प्रश्न आसबे कैलकट यूनिवर्सिटी सेमिस्टर टू एर पॉलिटिकल साइंस CCGE2 এর সাজেশন আমি বলে দিচ্ছি এগুলো সবই বড় প্রশ্ন 10 বা 15 যে কোনো নাম্বারেই আসতে পারে মডিউল 1 এর প্রথম প্রশ্ন ব্রিটিশ শাসন ব্যবস্থার রাজশক্তির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো নাম্বার 2 মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলে কেন নাম্বার 3 এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পার্থক্য লেখো নাম্বার 4 ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো নাম্বার 5 মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো নাম্বার 6 মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো নাম্বার 7 মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এবার মডিউল 2 নাম্বার 1 গণপ্রজাতন্ত্রী চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি নাম্বার 2 বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো নাম্বার 3 চীনের গণবিপ্লবের তাৎপর্য লেখো নাম্বার 4 গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো নাম্বার 5 চীনের গণতান্ত্রিক কেন্দ্রিকতা সম্পর্কে লেখো নাম্বার 6 গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার 7 সুইজারল্যান্ডের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো আমি সমস্তই পলিটিক্যাল সায়েন্সের ব্রড কোশ্চেনগুলো সাজেশন বলে দিলাম তোমরা এগুলো প্রিপারেশন করো সমস্ত এক্সামগুলোর মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামটাই সবার শেষের দিকে আছে ডেটটা সেই জন্য তোমাদের হাতে তবুও কিছু টাইম আছে এবং তোমরা ভালো করে প্রিপারেশন নাও এক্সাম তোমাদের সোজাই হবে খুব শক্ত প্রশ্ন হবে না তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করে দাও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে আসতে পারে বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো